আধুনিক বিজ্ঞানের অন্যতম জনপ্রিয় কিংবা আলোচিত বিজ্ঞানীর নাম স্টিফেন হকিং। একটা বিষয়ে খুবই স্পর্শকাতর, তা হচ্ছে স্টিফেন হকিং তার জীবদ্দশার বেশিরভাগ সময় কাটিয়েছেন হুইল চেয়ারে বসে। এই মাপের একজন পদার্থবিদের গবেষণা কিংবা যে কোনো কাজে হুইল চেয়ার কোনো প্রকার বাধা হয়ে দাঁড়াতে পারেনি, উল্টো তিনি পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন হুইল চেয়ারে বসে। হকিং এর কথা কেন গুরুত্বপূর্ণ, এ কথাটা বলতে গেলে প্রথমে আমাদের তার জীবনের দিকে একটু খেয়াল করতে হবে। ওনার বয়স যখন 21-22 বছর, তখন মানে একটা জটিল রোগ ধরা পড়ে। ডাক্তাররা তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন তার আয়ু আছে আর মাত্র 2 বছর। তো এটা নিশ্চিতভাবে উনিও জানতেন যে 2 বছর পরে উনি মারা যাবেন। তো তার আগ পর্যন্ত উনি পড়ালেখায় যতটা ফাঁকিবাজি করছেন, এই সময় এসে মনে হলো যে একটা কিছু করে যাওয়া উচিত, একটা বড় ধরনের কিছু, একটা বড় ধরনের গবেষণা করে যাওয়া উচিত। তখন উনি খুব গবেষণায় মনোযোগী হলেন, পড়ালেখায় মনোযোগী হলেন। এরপরে দিন যত গেল, উনি ওনার শরীর তত অকেজো হতে লাগলো, অবশ হতে লাগলো, উনি হুইল চেয়ারে আশ্রয় নিতে বাধ্য হলেন। তো আইনস্টাইন, নিউটন এদের সাথে যদি আমরা তুলনা করি, যে হকিং যে বিজ্ঞানের বিষয়গুলো আবিষ্কার করেছেন, ধরেন কৃষ্ণ গহ্বরের তাপমাত্রা কিংবা ইনফরমেশন প্যারাডক্স কিংবা সিঙ্গুলারিটি নিয়ে তার যে মৌলিক গবেষণা, কিংবা মহাকর্ষ তরঙ্গ নিয়েও তার মৌলিক গবেষণা আছে, নিউটনের আবিষ্কার, আইনস্টাইনের আবিষ্কার একটা বিজ্ঞানের মোড় ঘুরাই দিয়েছিল। হকিং এটা কিন্তু এরকম না, কিন্তু ওনার গুরুত্ব আসলে অন্য জায়গায়, যে একটা মানুষ নিশ্চিত জানে যে মারা যাচ্ছে, সেই মানুষ নিজের ভাগ্য নিজের হাতে গড়ে তুলে, ধরেন নিজের জীবন, সেই সাথে গোটা মানব জাতির জন্য একটা উদাহরণ সৃষ্টি করলো, এইটা গুরুত্বপূর্ণ বলবো আমি। যে উনি যখন শুধু চোখের একটা পেশি ছাড়া আর কিছু নাড়াতে পারেন না, তখনও তিনি বিজ্ঞানের জটিল জটিল বিষয় নিয়ে গবেষণা করছেন, জটিল জটিল বিষয় নিয়ে ভাবছেন, এইটাকে আমি বলবো যে অসাধারণ একটা ব্যাপার, বিস্ময়কর ব্যাপার। এটাই তার আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে উনি গোটা তরুণ সমাজের জন্য একটা অনুপ্রেরণার উৎস।